আমি জানতাম যদি থাকি ওইখানে রান ইভেন্টুয়ালি চলে আসবে আর দ্যাট ডিসিশন আমরা পেয়েছি কয়েকটা বাট আউট হওয়ার বল ছিল না কয়েকটা না না নট স্যাটিসফাইড বাট অনেক কাজ করা বাকি আছে লক্ষ্য আছে রঞ্জি ট্রফি জেতা রঞ্জি ট্রফি জিততে গেলে ওই এরিয়াসগুলো আমাকে ইম্প্রুভ করতেই হবে ওপেনিং স্ট্যান্ডটা আরও ভালো করতেই হবে নো ম্যাটার ওয়াট দ্য গেম কেন ওরাও এফার্ট মেরেছে পেয়েছে বাট আমি জানতাম যদি থাকি ওইখানে রান ইভেন্টুয়ালি চলে আসবে কিন্তু ফার্স্ট ইনিং স্কোরটা নিজেদের স্কোরটা কি স্যাটিসফ্যাক্টরি না 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 নট স্যাটিসফ্যাক্টরি কেন যদি আউটের ডিসমিসালসগুলো যদি দেখো 100 মধ্যে যদি ওই ছেলেগুলো কয়েকটা ছেলে যারা আছে তারা 80টা ওইটা লাগিয়ে দেয় 10টা এদিক ওইদিক হবে বাট দু তিনটেই আউট হবে ওই বল বাট আউট হওয়ার বল ছিল না কয়েকটা আর দ্যাট ডিসিশন আমরা পেয়েছি কয়েকটা আমার তোমার অভিষেক তাই জন্যে মানে ঠিক আছে ওভারঅল যেটা শেষ হয় ওটা ভালো মানে ভালো শেষ হয়েছে তো চলবই বাট অনেক কাজ করা বাকি আছে আমাদের লক্ষ্য আছে রঞ্জি ট্রফি জেতা আর ওই জেতার মেন্টালিটি আর প্লাস খেলাটাও কিন্তু চ্যাম্পিয়নের মতন খেলতে হবে মানে আজকে আমরা জিতে গেছি বলে আমাদের যে ভুলগুলো হয়েছে অনেক জায়গায় যেরকম বোলিং স্পেলে অলদো দেখতে ভালো লেগেছে 5 উইকেট 6 উইকেট 7 উইকেট কিন্তু আমরা সেশন বাই সেশন দেখি তো অনেক সেশনে লুজ বল অনেক দিয়েছি ভালো বলে যদি মেরে বেরিয়ে যায় তখন প্রবলেম নেই এটা নিয়ে আলোচনা হয়েছে রঞ্জি ট্রফি জিততে গেলে ওই এরিয়াসগুলো আমাকে ইম্প্রুভ করতেই হবে আর আমাদের ওপেনিং স্ট্যান্ডটা আরও ভালো করতেই হবে নো ম্যাটার ওয়াট।